কেমন লাগছে বল এই বছরটা বাড়তি দায়িত্ব পুজোর অর্গানাইজার? হ্যাঁ ভালোই লাগছে, অর্গানাইজ করে একটা সুন্দর একটা ছোট একটা মিনি একটা স্কুল বানিয়ে দিয়েছি, তো একটু স্কুল লাইফে আমাদের সবার ফিরে যাওয়া। আজকে তৃতীয় দিন আমাদের ওপেনিং, আবার আমার বন্ধু অঙ্কিত যার গৌরি ফাউন্ডেশন, ওদের পুরো টিম আসছে, অনেক স্পেশাল বাচ্চাদের নিয়ে আসছে যারা আমাদের চিফ গেস্ট, মানে উত্তেজনা টান টান। পুজো করার ভাবনাটা আই থিঙ্ক ও ইনিশিয়েট করেছিল, তারপর আমি ইনিশিয়েট করেছি, ও আগুন লাগিয়েছি। না না সেরকম কিছু না, বাট দেন আই থিঙ্ক দুজনেই আমরা চেয়েছিলাম যে এটা পুজো করি, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, বাট দেন হয়ে উঠছিল না, বাট দেন ফাইনালি ঠাকুর মুখ তুলে চেয়েছে আর আমরা একদম, এটা মানে ঠাকুর চাইলেই হয়, এমনি এমনি হয়। না এগুলোতে ভাবতে নেই, এগুলো যে হওয়ার হয় হবে, না হওয়ার হলে হবে না। একদম একদম, অনেকে আছে পাশে, আর পুজো মানে তো হলো একটা কমিউনিটি ফিলিং, মানে সবাই মিলে পুজো করা, একসাথে থাকা। তো আমাদের ইন্ডাস্ট্রিরও অনেকে আসবে, অনেক বন্ধু বান্ধবরা আসবে, ইন্ডাস্ট্রির সবাই আছে, পাড়ার সবাই আছে, আশেপাশে সবাই আছে, দেখি সবাই আছে। আমরা চাই যে সবাই থাকুক, সবাই মিলে একসাথে পুজোটা এনজয় করি। হ্যাঁ আর প্যান্ডেলে আসি তো সেলফি প্রচুর আপনারা আসেন। হ্যাঁ আমরা ভালোবাসি সেলফি, তো হ্যাঁ সেটা ভালোবাসি সেলফি, বরং চলে যে না তুলে আমরা দুঃখ পাবো। হ্যাঁ এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, স্কুলের ফিলিং আছে, এখন সেলফি তো তুলতেই হবে। তোমাদের পুজো কি জানি এখানেই তো থাকছো, এখানে বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া, মজা সব মিলিয়ে পুজো কাটিয়ে দেবো। কিছু বাকি আছে নাকি এখন? শপিং আমাদের তো এখন 12 মাসই শপিং হয়, চলতে থাকে, আর এর পুজোর মাঝখানে শপিং করে নেবো যদি দরকার হয়। ডায়েট কিছু করবে নাকি? একদম ডায়েট সেটা কি পুজোতে সব বলতে নেই, নো ডায়েট। ফাইনালি দর্শকদের কি বলবো? এটাই বলবো সবাইকে জানাই শারদিয়ার শুভেচ্ছা, আপনাদের পুজো খুব ভালো কাটুক। আর হ্যাঁ আমাদের সাথে যদি দেখা করতে হয়, আমাদের সাথে যদি মজা করতে হয় তাহলে চলে আসুন অগ্রদূত দুর্গা উৎসবে। ব্লগ করতে হবে ওইটা তো ব্লক এমনি করে দেবো, চেয়ার কত ব্লক হয়ে যাবে, ওই চেয়ারটা পেতে দিলে ব্লক হয়ে যাবে। একটু একটা গাড়ির জায়গা রেখে দিতে হবে, দারুণ আছি, পুজো এসে গেছে এবার, তো মানে খারাপ থাকার কোনো প্রশ্নই ওঠে না, একদম দারুণ। মানে এই বছর মানে এখানে হচ্ছে এবং বালিগঞ্জের মতো একটা জায়গায় হচ্ছে, তো আমি প্রচণ্ড এক্সাইটেড। আর অবভিয়াসলি পুজোর মধ্যে মানে 2-3 দিন তো এখানে আসবই, এখানে বন্ধুদের সাথে থাকবই। দেখো আমি মানে কি বলবো, ফিজিক্যালি কোনোরকমভাবে এখানে যুক্ত হতে পারিনি, তবে হ্যাঁ পুজোর সময় ওদের সাথে সময় কাটিয়ে একদম মানে যেভাবে মানে আগে যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল বলে এঙ্গেজ হতে পারিনি, পুজোর সময় সেটা আমি পূরণ করে দেবো এখানে এসে আড্ডা মেরে, খাওয়া দাওয়া করে সবটা। আজকে আমরা প্রথম এলাম বিকজ আজকে উদ্বোধনটা হলো, তো আমি সত্যি কথা বলতে আজকে এই থিমটা দেখে, কারণ আমি জানতাম নতুন কিছু একটা থিম হচ্ছে, আর কি থিম হচ্ছে সেটা আমি জানতাম, বাট আজকে এই থিমটা দেখে আমি সিরিয়াসলি বলবো একটা নতুনত্ব কোনো একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি আমাদের নিজের পাড়াতে, এটা তো কিছু বলার নেই, অসাধারণ। আমি বলবো যত দর্শক আছে আপনারা আসুন এখানে, আপনাদের খুব ভালো লাগবে। তোমার পুজোর কি প্ল্যানিং? আমার পুজোর কোনো প্ল্যানিং নেই, আমার পুজোর প্ল্যানিং হচ্ছে আমাদের পাড়া, পাশে দুর্গা বাড়ি, এই আমার প্ল্যানিং, দ্যাটস ইট। Yeah, it's Mujo, come on.